তোমাকে বুঝি না প্রিয় বোঝো না তুমি আমায় দূরত্ব যোগাযোগ নিভে যায় জানি না এই খবরটা আপনাদের চোখে পড়েছে কিনা কিছুদিন আগেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল এক তরুণ তরুণীর খবর বয়স তাদের মোটামুটি বাইশ তেইশ হবে তো এই বাইশ তেইশ বছরের তরুণ তরুণীরা হঠাৎ করে খবরে কেন এই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল মোটামুটি চার বছরের সম্পর্ক দুজনেই পশ্চিমবঙ্গের মানুষ এই তরুণীটি কিছুদিন আগে কাজের জন্য ঝাড়খণ্ডে গিয়েছিল তারপর সেখান থেকে ফেরত আসে ফেরত আসার পরে এই তরুণী এবং তরুণ তারা দুজনে দেখা করে দেখা করার পরে কথা হয় ধূমপান চুম্বন সব কিছুই এবং তারপর হঠাৎ করেই এই তরুণীটি ২২ বছরের তরুণীটি একটি আগ্নেয়াস্ত্র বের করে এবং তার বন্ধুর দিকে তাক করে গুলি চালিয়ে দেয় বরাত জোরে সেই যুবকটি প্রাণে বেঁচে যান কিন্তু এখান থেকে কিছু কথা উঠে আসছে যেগুলো খুব ইন্টারেস্টিং একজন ২২ বছরের তরুণীর হাতে একটি আগ্নেয়াস্ত্র তার সম্পর্কের মধ্যে মনে হচ্ছে যে কিছু ঠিক চলছে না আর তার প্রতিকারের উপায় হিসেবে তার সামনে যেটা উঠে আসছে সেটা হলো হল আগ্নেয়াস্ত্র গুলি কিনে ফেলেছে এবং তারই সঙ্গে সেই গুলিটা চালিয়েও দিয়েছে এবার এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা যেতেই পারে বলা যেতেই পারে যে এই ব্যক্তিটি বেশ করিতকর্মা তাই তিনি কোথাও না কোথাও থেকে জোগাড় করে ফেলেছে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে শেষ কয়েক বছর ধরে আগ্নেয়াস্ত্রের ব্যবহার যেভাবে বৃদ্ধি পেয়েছে তা কিন্তু একটা আলাদাই ছবি তুলে ধরে আমাদের সামনে এবং তারই সঙ্গে আগে এই আগ্নেয়াস্ত্র বা বন্দুক ব্যবহার করার ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট ক্যাটাগরি বের করতে পারতাম যে গুন্ডা মাস্তান পলিটিশিয়ান এরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কিন্তু শেষ কবছরে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে বাড়িতে পারিবারিক ঝামেলা বন্ধুদের মধ্যে ঝগড়াঝাটি প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি তাতেও এই আগ্নেয়াস্ত্রের ব্যবহার করা হচ্ছে সেই কারণেই এই খবরটা আরও বেশি চাঞ্চল্যকর যে আগ্নেয়াস্ত্র ব্যবহারটা এখন এতটাই সহজ একটা বিষয় হয়ে গেছে এবং একদিকে যেমন পশ্চিমবঙ্গে বাইরের রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র ঢুকছে তেমনই পশ্চিমবঙ্গের বুকেও কিন্তু শহরতলী এবং নফসল অঞ্চলে মোটামুটি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে এই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা একটা কুটির শিল্পের পর্যায়ে মোটামুটি এটা চলে গেছে তা পশ্চিমবঙ্গে এই বেআইনি আগ্নেয়াস্ত্র হাতে পাওয়াটা ঠিক কতটা সহজ ব্যাপার বেআইনি আগ্নেয়াস্ত্র পশ্চিমবঙ্গের বুকে কতটা সহজলভ্য সেভাবে দেখতে গেলে আপনি বাড়িতে বসেই আগ্নেয়াস্ত্র কিনে ফেলতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ এই সমস্ত কিছু ব্যবহার করে আগ্নেয়াস্ত্র বিক্রি করা চলছে রীতিমতো ক্যাটালগ ঘেটে আপনি নিজের পছন্দের একটা আগ্নেয়াস্ত্র কিনে ফেলতে পারবেন এবার সেটা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে কি করে একটা ব্যাগের মধ্যে ভরে টুকটুক করে হেঁটে যদি কেউ কারোর বাড়িতে ডেলিভারি দিয়ে দেয় বা একটা প্রাইভেট গাড়িতে করে নিয়ে গিয়ে যদি ডেলিভারি দিয়ে দেয় কেই বা বুঝতে পারছে এবং তারপরে এই আগ্নেয়াস্ত্র খারাপ হয়ে গেলে কি হবে ভাববেন না যে আপনি অনলাইনে কিনেছেন তাই খারাপ হলে কিছু করার নেই না কম পয়সায় এই আগ্নেয়াস ঠিক করার ব্যবস্থাও রয়েছে সার্ভিস সেন্টারও রয়েছে মানে এরা মানুষ মারার ব্যবসায় নেমেছে মানুষ ঠকানোর নয় কিন্তু এই এত সব কিছু হচ্ছে কি করে আগে এই ইল্লিগাল ফায়ার আর্মস বা বেআইনি আগ্নেয়াস্ত্রর কথা উঠলেই সবাই বলতো বিহারের মুঙ্গেরের কথা যে মুঙ্গেরে ঘরে ঘরে এই ইল্লিগাল ফায়ার আর্মস তৈরি হয় আগ্নেয়াস্ত্র তৈরি হয় কিন্তু শেষ কয়েক বছর ধরে বিহার থেকে লোকজন ঢুকতে শুরু করেছেন পশ্চিমবঙ্গে এবং এখানে তারা ইল্লিগাল ফায়ার আর্মস তৈরির ব্যবসা ফেদে বসেছে। আর আপনার এই বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরি করার জন্য খুব বেশি কিছু দরকারও নেই মোটামুটি চুপচাপ শান্ত একটা এলাকা আর একটা লেদ মেশিন ব্যাস তাহলেই হবে সব থেকে সহজে এবং সব থেকে বেশি পরিমাণে যেটা তৈরি করা হয় সেটা হলো ওয়ান শটার এটা তৈরি করতে খুব একটা বেশি ঝক্কি নেই তাই দামও খুব বেশি নয় মোটামুটি চার হাজার টাকা মতো আর গুলির দাম চল্লিশ টাকা আর আপনি যদি এর থেকে বেটার কিছু কিনতে চান তাহলে আপনি কিনতে পারবেন নাইন এম এইটার দাম মোটামুটি সাত আট হাজার টাকা মতো আর গুলির দাম চারশো টাকা তার মানে ভাবুন একজন যদি মনে করে যে আমি একটা বেশ ভালো মোবাইল ফোন কিনবো যেটা বেশ বন্ধুদেরকে দেখানো যায় দেখিয়ে তাক লাগিয়ে দেওয়া যায় তার থেকেও কম দামে আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে তাহলে পাড়ার উত্তিম মাস্তানেরা এই আগ্নেয়াস্ত্র কিনে পকেটের মধ্যে কেনই বা রেখে দেবে না আমাকে আপনাকে চমকানোর জন্য আর হ্যাঁ আজকের এই পর্ব করতে করতে যেখানে যেখানে মনে হবে যে আমি যে কথাগুলো বলছি একেবারেই বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে রসিকতা তাদের জন্য বলে দিই যে এই খবরের লিঙ্কগুলো সব নিচে দেওয়া থাকবে আপনাদের ইচ্ছে হলে আপনারা সেগুলো পড়ে যাচাই করে দেখতে পারেন যাই হোক ব্যাক টু দ্য টপিক দু বছর আগে পুলিশ কর্তারা এক সংবাদ মাধ্যমকে প্রায় অকপটে জানিয়ে দেন যে এই রাজ্য এখন অস্ত্রের ভান্ডার যা উদ্ধার হয়েছে তা অতি সামান্য সঠিক লোককে ধরতে পারলে হাতে আগ্নেয়াস্ত্র আসায় কোনো অসুবিধাই হবে না দু হাজার উনিশে একটি সমীক্ষা করা হয় এবং সেই সমীক্ষা থেকে জানা যায় যে ইলিগাল ফায়ার আর্মস বা বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রয়েছে চার নম্বরে বেআইনি আগ্নেয়াস্ত্র ধরা পড়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রয়েছে চার নম্বরে এর আগে যে রাজ্যগুলি রয়েছে সেগুলি হলো উত্তরপ্রদেশ রাজস্থান এবং মধ্যপ্রদেশ কিন্তু এক জিনিস খেয়াল করুন এই আর্মস আর্মস উদ্ধারের ক্ষেত্রে ক্ষেত্রে বা ধরা রয়েছে নম্বরে। তার মানে সেই টাইটানিকের আইসবার্গের মতো যেটুকু দেখা যাচ্ছে নিচে তার থেকে অনেক বেশি রয়েছে যেটুকু ধরা পড়ছে তার থেকে অনেক বেশি রয়েছে যেগুলো ধরা পড়ছে না যেগুলো উদ্ধার করা যাচ্ছে না তাহলে এবার প্রশ্নটা হচ্ছে ধরা পড়ছে না কেন এর উত্তর দেওয়ার থেকে একটা তথ্য আপনাদের সামনে রাখাটা অত্যন্ত সহজ এটা শুনলেই বুঝতে পারবেন যে কেন ধরা পড়ছে না আর সেই তথ্যটা হচ্ছে পশ্চিমবঙ্গেও অন্যান্য রাজ্যের মতো সারা বছরই এই বেআইনি আগ্নেয়াস্ত্রর ব্যবসা চলে কিন্তু যে সময়টাতে ব্যবসা সব থেকে বেশি বেড়ে যায় সেটা হলো গণতন্ত্রের সব থেকে বড় উৎসবের সময় অর্থাৎ ভোটের সময় এই সময় আগ্নেয়াস্ত্রর বিক্রি সব থেকে বেশি বেড়ে যায় এবং আমরা পশ্চিমবঙ্গে শেষ যে নির্বাচনটা দেখলাম যে বিধানসভা নির্বাচন এবছরে আমরা দেখতে পেয়েছি সেই নির্বাচনের যা তীব্রতা ছিল যা ইন্টেন্সিটি ছিল তাতে মোটামুটি আমরা বুক ঠুকে বলতেই পারি যে আমাদের রাজ্যে মদের সঙ্গে পাল্লা দিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবসাও চলছে এই সমীক্ষা অবশ্যই আরও একটা বিষয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আগে যেরকম আমরা পশ্চিমবঙ্গে দেখতে পেতাম যে পলিটিশিয়ান বা ক্রিমিনালদের হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে এখন একটা প্রবণতা দেখা যাচ্ছে যে পাড়ার মস্তান হিরো হিরাদাল তার পকেটেও একটা আগ্নেয়াস্ত্র পৌঁছে গেছে বাইশ বছরের এক তরুণী তার হাতেও একটা আগ্নেয়াস্ত্র চলে গেছে এর পেছনে দুটো কারণ একটা হলো এগুলো অত্যন্ত সহজলভ্য খুব ইজিলি অ্যাভেলেবেল এবং দ্বিতীয় হলো এগুলো প্রচণ্ড সস্তা হয়ে গেছে দাম অত্যন্ত কম যে কেউ কিনে নিতে পারছে আগে যেখানে পাড়ায় করে ঝামেলা হলে মারপিট হতো কিলচর ঘুষি মারা হতো লাঠি পেটা হতো এখন দেখা যাচ্ছে সেখানে বন্দুক যাচ্ছে এবং গুলি চলে যাচ্ছে আগে যেখানে প্রেমিকার সম্পর্কের মধ্যে কোনো সমস্যা হলে কথার বান ছুটতো এখন দেখা যাচ্ছে বন্দুকের গুলি ছুটছে সেখানে তৃণমূল নেত্রীর ছবি হাতে বন্দুক নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছে এবং সেখানে তাকে প্রশ্ন করলে তিনি বলছেন ওটা আসলে টয় গান আবার অন্যদিকে দেখা যাচ্ছে বিজেপির এক নেতা পশ্চিমবঙ্গের একটি পেট্রোল পাম্পে এক কর্মীকে শাসাচ্ছেন এই বলে যে বোতলে পেট্রোল দিতে হবে না হলে এই হাতের বন্দুকটা চলে যাবে বন্দুকের নলি ক্ষমতার উৎস এই কথাটা যদি মেনে নিতে হয় তাহলে কিছুদিন আগে যেরকম ক্লাস ইলেভেনের এক ছাত্রকে ধরেছে পুলিশ আগ্নেয়াস্ত্র পাচার করার জন্য সেরকমই একদিন এই আগ্নেয়াস্ত্র পাচারের ব্যাগ পৌঁছে যাবে স্কুলের মধ্যে এবং সেখানে স্কুলে বন্ধু বান্ধবদের মধ্যে ঝামেলা হলে সেই আগ্নেয়াস্ত্র ব্যাগ থেকে বেরিয়েও পড়তে পারে আমরা এই পর্বটা নিয়ে রিসার্চ করার সময় গুগলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার নাম লিখে পাশে ইল্লিগাল ফায়ার আর্মস বলে সার্চ করছিলাম বিশ্বাস করুন একাধিক খবর বেরিয়ে এসেছে যে প্রত্যেক জেলাতেই কোথাও না কোথাও থেকে পুলিশ এই ইলিগাল ফায়ার আর্মসের ব্যবসার চক্র ইলিগাল ফায়ার আর্মস পাচার করার চক্র বা বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা ধরেছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে পূর্ব মেদিনীপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম আলিপুরদুয়ার ইত্যাদি প্রত্যেকটা জেলাতেই কম বেশি এই ধরনের খবর পাওয়া গেছে দেখুন এই নিয়ে আজ আমাদের প্রথম পর্ব নয় এই বিষয়টা নিয়ে এর আগেও আমরা কথা বলেছি প্রত্যেক বছর এক একটা করে চাঞ্চল্যকর ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে এই প্রবণতার কথা বুঝিয়ে যাচ্ছে আজকের এই পর্বটা করার পিছনে প্রথম যে ঘটনাটা বললাম সেই ঘটনাটা অবশ্যই একটা ট্রিগার এবং তারই সঙ্গে আরও একটি খবর ট্রিগার করেছে যে খবরটা দিয়ে আজকের পর্ব শেষ করব কিছুদিন আগেই খবর পাওয়া গেছে যে পশ্চিমবঙ্গে যে সমস্ত নিরাপত্তা কর্মীরা রয়েছেন তাদের অনেকের কাছে যে আগ্নেয়াস্ত্রটা রয়েছে তার লাইসেন্সটা আসলে জালি ভুয়ো তার মানে তাদের কাছে যে আগ্নেয়াস্ত্রটা রয়েছে সেটা আসলে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র এবার আপনি ভাবুন ব্যাংকের বাইরে শপিং মলের বাইরে বা কোনো দোকানের বাইরে কোনো হোটেলের বাইরে আপনি যে নিরাপত্তা কর্মীদেরকে দেখছেন যাদের কাজ তথাকথিতভাবে আপনাকে রক্ষা করা তাদের কাছে যে আগ্নেয়াস্ত্রটা রয়েছে সেটা বেআইনি তাদের কাছে যে লাইসেন্সটা রয়েছে সেটা ভুয়ো এবং তারই সঙ্গে এই প্রশ্নটা উঠে আসে যে তারা আদৌ সেই আগ্নেয়াস্ত্রটা চালাতে জানেন কিনা এবং চালালে সেটা কার গায়ে গিয়ে লাগবে এটা একদিকে যেরকম হাস্যকর সেরকম আরেকদিকে চাঞ্চল্যকর এবং তারই সঙ্গে মনের মধ্যে ভয় ও ভীতি তৈরি করে যে আমাদের পশ্চিমবঙ্গে যদি এইরকম কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি বেটার হচ্ছে না বরং আরও বিষাক্ত হয়ে যাচ্ছে এবং এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে তাহলে তথাকথিতভাবে যাদের কাজ আপনাকে সেই ঘটনার মধ্যে থেকে রক্ষা করা তারা নিজেরাই তোষ্য জালি হয়ে বসে রয়েছে পশ্চিমবঙ্গে আগ্নেয়াস্ত্র জলভাত হয়ে গেছে এবার এটা শুনে আপনি বলতেই পারেন কি আর করব আমরা কি করতে পারি কিন্তু যখন আপনি চোখের সামনে দেখছেন যে ছোট থেকে ছোটো ঘটনায় আগ্নেয়াস্ত্র বেরিয়ে পড়ছে প্রেমিক প্রেমিকার ঝগড়ায় বন্ধুদের ঝগড়ায় বাড়ির মধ্যে পারিবারিক কোনো সমস্যায় আগ্নেয়াস্ত্র বেরিয়ে পড়ছে এবং গুলিটা চালিয়ে দেওয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন করা উচিত যে আমরা ঠিক কোথায় গিয়ে থামবো নাকি থামাটা আমার কোনো দরকার নেই একটা বাজে কোনো ঘটনা ঘটে গেলে অপ্রীতিকর একটা ঘটনা ঘটে গেলে শুধু ক্ষতিপূরণ দিয়ে দিলেই চলবে আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় আপনারা হঠাৎ যদি কথা জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন আপনাদের যদি মনে হয় আমাদের এই কাজ আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই জয়েন্ট বাটনটা ক্লিক করুন সেখানে আমাদের আবেদনের ভিডিওটি দেখুন এবং তারপর মনে হলে আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়ান হঠাৎ যদি কথার মেম্বার হন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বগুলি দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য আর হ্যাঁ এই পর্বগুলো ভালো লাগলে নিজের কাছের মানুষদের সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না ভালো থাকবেন